আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল, আপনারা দেখছেন মাল্টিপ্লাস টিভি। এবং আজকের এই ভিডিওতে অনেকগুলো আপনাদেরকে শোকেস দেখাবো। হ্যাঁ, তো এই শোকেসগুলোর দাম আপনাদেরকে জানিয়ে দিব, গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে জানিয়ে দিব। তো চলুন আমাদের আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে আমরা সব কিছু জেনে নিই। তো ভাই শুরু করেন। এটা আপনার 7 ফিট বাই 7.5 ফিট একটা শোকেস। আচ্ছা, এটা আপনার চিটং সেগুন কাঠ লেকার পলিশ করা। আর এই শোকেসটা আপনার 4টা পাল্লা 3টা পার্ট। এই যে দেখেন, এটা আপনার এই যেগুলো পার্ট সিস্টেম, এগুলো আপনার এইদিকে এইটা একটা পার্ট, এই 2 পাল্লা মিলে একটা পার্ট, আর এটা আর একটা সিঙ্গেল পার্ট। এই যে আমাদের যে গ্লাসগুলো দেখছেন, এগুলো আপনার এই পাল্লার গ্লাসগুলো 6 মিলি গ্লাস, এগুলো আপনার মেশিনে এজিন করা। আর যে শোকেসের ভিতরে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা আপনার গ্লাসটা 10 মিলি সাদা গ্লাস, মোটা গ্লাস, অনেক মোটা গ্লাস, 10 mm। আর এই যে আপনাদের এই যে শোকেসটার এই যে উপরের অংশটা দেখেন, এগুলো আপনার চিটাং সেগুন কাঠের উপরে খোদাই করে নকশা করা। আচ্ছা, এই যে এগুলো দেখছেন, এগুলো আপনার সম্পূর্ণ সলিড কাঠ, কাঠের উপরে খোদাই করে নকশা করা। এই যে নকশাগুলো দেখেন অনেক সুন্দর, এগুলো আপনার এই যে নকশাগুলো দেখেন, এই যে উপরে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ এগুলো আপনার খোদাই নকশা করা। এই যে দেখেন, এই যে নকশাগুলো অনেক সুন্দর। আর এই নিচের সাইডটা দেখেন, এই যে এখানে আপনার 4টা পাল্লা সিস্টেম করা আছে, এটা একটা পাল্লা, এই যে মাঝখানে 2টা পাল্লা, সাইডে একটা পাল্লা, এই পাল্লাগুলোর আপনার কাঠের থিকনেস 1 ইঞ্চি। এই যে আপনার এই যে শোকেসের এই যে আপনার ইয়াটা দেখেন, চৌকিটা দেখেন বা কানিস্ট চৌকিটা দেখেন, এই যেগুলো আপনার চিটং সেগুন কাঠ, এই যে কানিস্টগুলোর মধ্যে খুব সুন্দর করে দেখেন, এটা ডায়মন্ড মডেল খোদাই করে নকশা করা আছে। ডায়মন্ড মডেল এইগুলো আপনার অনেক সুন্দর করে খোদাই করে নকশা করা। আচ্ছা আচ্ছা, তো এটা পাল্লা কটা বলছেন? এটা আপনার পাল্লাটা আপনার সাইজ হলো আপনার 7 ফিট, আর হাইট হলো আপনার 7.5 ফিট। 7.5 ফিট হাইট? জি জি। আচ্ছা, পাশে হলো আপনার 7 ফিট। 7 ফিট পাল্লা 4টা পার্ট হচ্ছে 3টা। ক্যাডিং এর সুবিধার্থে আমরা এগুলা শোকেসগুলো পার্ট বাই পার্ট করি, যাতে আপনার অনেকের বাসা 5 তলা 10 তলা 15 তলা থাকে, এই জন্য ক্যাডিং এর সুবিধার্থে ওঠানোর সুবিধার্থে আমরা এবার পার্ট বাই পার্ট সিস্টেম তৈরি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম কত নিচ্ছে? এই শোকেসটার প্রাইস পড়বে হলো আপনার 85,000 টাকা। 85,000 টাকা? জি। আচ্ছা, এটা কালার গ্যারান্টি বা কোনো গ্যারান্টি আছে? কাঠের গ্যারান্টি থাকবে 30 বছর, আর কালার গ্যারান্টি থাকবে 10 বছর। কালার গ্যারান্টি 10 বছর? 10 বছর। আর কাঠের গ্যারান্টি? কাঠের গ্যারান্টি থাকবে 30 বছর। 30 বছর? 30 বছর। আচ্ছা আচ্ছা, পরেরটা। এখন আমি আপনাদেরকে আরেকটা শোকেস দেখাবো, এটাও আপনাদের পাশে আপনার হলো 7 ফিট, আর লম্বাটা 7.5 ফিট হাইট। এই যে কানিসটা দেখেন, এই যে কানিস আপনার সম্পূর্ণ 1.5 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা। দেখছেন কানিসটা অনেক নিখুঁতভাবে এই যে খোদাই করে নকশা করা। আচ্ছা, এই শোকেসটারও আপনার পাল্লা 4টা পার্ট 3টা। আর এই যে গ্লাসগুলো দেখেন, এই যে পাল্লাগুলো দেখেন, গ্লাসের এই যে পাল্লার গ্লাসটা দেখেন, এই গ্লাসটা আপনার 6 mm গ্লাস, এটা আপনার মেশিনে এজিন করা। আর এই যে ভিতরে যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসটা আপনার 10 mm সাদা গ্লাস। এই যে এখানে উপরে যে দেখেন, এখানে 3টা স্পট লাইট থাকবে, 3টা অংশে 3টা স্পট লাইট থাকবে। লাইট দেওয়া থাকবে? জি, লাইট দেওয়া থাকবে, লাইটটা আমরা দিয়ে দিব। আর এটার নিচের অপশনটা দেখাই, এই যে 2 সাইডে 2টা পাল্লা করা আছে, এই যে সেগুন কাঠের উপরে 2টা পাল্লা করা আছে। এই যে পাল্লাটা দেখেন, এই যে পাল্লাটা আমি দেখাই, ও বাবা, এই যে পাল্লা দেখেন, এই পাল্লাটা আপনার কাঠের থিকনেসটা আপনার 1 ইঞ্চি, 2 পাশে 2টা পাল্লা থাকবে, এবং মাঝখানে একটা ড্রয়ার দেওয়া আছে। এটা পাশে কত খানি? পাশে আপনার 7 ফিট লম্বা 7.5 ফিট। আচ্ছা, দাম বলছেন 85,000 টাকা। 85,000 টাকা। এটা আমাদের 7 ফিট বাই 7.5 ফিট। আরো একটা শোকেস, এই শোকেসটার কানিসটা দেখেন, কানিস আপনার 1.5 ইঞ্চি সলিড কাঠের উপরে কানিসটা করা, সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা। এই যে সাইডের যে নকশাটা দেখছেন, এই নকশাটা আমরা এটাকে মার্বেল নকশা বলি। এটাও আপনার পাশে হলো আপনার 7 ফিট, হাইট 7.5 ফিট, এটাও আপনার 4টা পাল্লা 3টা পার্ট। আচ্ছা, গ্লাসটা খোলেন, গ্লাস এই দেখেন, এই যে গ্লাসটা দেখছেন, এই যে পাল্লার গ্লাসটা দেখছেন, এই গ্লাসটা আপনার 6 mm, আর ভিতরে যে গ্লাসটা দেওয়া আছে, এটা আপনার 10 mm। আচ্ছা, এটা উপরে মানে হাইট কতটুকু? এটা আপনার হাইটটা 7.5 ফিট, পাশে হলো আপনার 7 ফিট, আর এটার মাঝখানে আপনার 2টা পাল্লা দেওয়া আছে, দুই সাইডেও আলাদা 2টা পাল্লা দেওয়া আছে। আচ্ছা, এটা কি নকশা বলেন? এটা আপনার মার্বেল নকশা বলি আর কি। মার্বেল নকশা বলেন? জি জি। আচ্ছা, এটার দামটা? এটার প্রাইস পড়বে আপনার 85,000 টাকা। আবার বলেন? 85,000 টাকা। 85,000 টাকা। এখন আমি আপনাদেরকে আর একটা শোকেস দেখাবো। এই শোকেসটার আপনার পাশে আছে আপনার 6 ফিট, আর হাইট আছে আপনার 7.5 ফিট, এটাও আপনার 4টা পাল্লা 3টা পার্ট। এই যে দেখেন, এই যে পাল্লাটা দেখেন, এই পাল্লার কাঠটা আপনার রান্দা করার পরে, ফিনিশিংয়ে, ফাইনাল ফিনিশিংয়ের পরে এখনও 1 ইঞ্চি আছে। আর আমাদের যে ভিতরের যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসটা আছে আপনার 4 মিলি, আর এই যে ভিতরের যে আপনার সেলফের গ্লাসটা, এটা আপনার 10 mm গ্লাস, সাদা গ্লাস, 10 mm? 10 mm। আচ্ছা আচ্ছা। আর এই যে নিচে, এই শোকেসটার নিচে সাইডে আপনার 4টা পাল্লা দেওয়া আছে,
নিচে সাইডে আপনার চারটা পাল্লা দেওয়া আছে, মাঝখানে দুইটা পাল্লা সম্পূর্ণ সলিড কাঠ, আর আপনার সাইডের যে পাল্লাটা দেওয়া আছে এটা আপনার সাইডে কাঠের বর্ডার দেওয়া আছে এবং মাঝখানে গ্লাস দেওয়া আছে। এই শোকেসটার সাইজ হলো আপনার 6 ফিট বাই 7.5 ফিট, এটার প্রাইস পড়বে আপনার 75,000 টাকা। এইবার আমি আপনাদেরকে আর একটা শোকেস দেখাবো, এই শোকেসটার নাম তারা মডেল শোকেস, এটার সাইজ আপনার 6 ফিট বাই 7.5 ফিট, সরি এটা এটা আমাদের তারা মডেল একটা শোকেস, এটার সাইজ আপনার 6 ফিট বাই 6.5 ফিট। এই যে আপনার ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা আপনার সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা। এটা আপনার চারটা পাল্লা তিনটা পার্ট, এই যে পাল্লার গ্লাসটা দেখেন, এই যে আমি পাল্লার গ্লাসটা আপনাদেরকে দেখাই, এই যে পাল্লার গ্লাসটা দেখেন, এই পাল্লার গ্লাসটা আপনার 6 mm গ্লাস, এটা মেশিনে এজিন করা, আর এই সেলফের গ্লাসগুলো হবে আপনার 10 mm সাদা গ্লাস। এটা আপনার চারটা পাল্লা তিনটা পার্ট, সাইজ আপনার 6 ফিট, হাইট আপনার 6.5 ফিট। নিচের দিকে আপনার মাঝখানে একটা ডয়ার আছে, দুই পাশে পাল্লা করা আছে, আর এই যে মাঝখান দিয়ে মার্বেল ডিজাইন করা আছে। এই শোকেসটার প্রাইস পড়বে আপনার 65,000 টাকা। এবার আমি আপনাদেরকে আরও একটা শোকেস দেখাবো, এটার আপনার সাইজ হলো আপনার পাশে 6 ফিট, লম্বা 6.5 ফিট, এটাও আপনার চারটা পাল্লা তিনটা পার্ট। এই যে গ্লাসটা দেখছেন, পাল্লার গ্লাসটা দেখছেন, এটা আপনার 6 mm গ্লাস সাদা গ্লাস, আর ভিতরে যে গ্লাসটা দেওয়া আছে এটা আপনার গ্লাসটা আপনার 10 mm। এটা আপনার চার পাল্লা তিন পাটের একটা শোকেস, দুই পাশে হলো আপনার পাল্লা, আর দুই পাশের পাল্লাটা একটু বড়, আর মাঝে যে দুইটা পাল্লা আছে একটু ছোটো। এটা আপনার 6 ফিট 6.5 ফিট একটা শোকেস, এটার আমরা লতা নকশা মডেল বলি। এই শোকেসটার প্রাইস পড়বে আপনার 55,000 টাকা। এটা ডিজাইন কি বললেন? লতা মডেল। জি জি। আচ্ছা, এটা কাঠটা? এটা আপনার চিটাগং সেগুন কাঠ, লেকার পলিশ করা। দাম কত বলছেন? এটার প্রাইস পড়বে আপনার 55,000 টাকা। 55,000। উপরে কয় ফিট? উপরে আপনার হলো 6.5 ফিট, আর সাইডে হলো আপনার 6 ফিট। আচ্ছা, আবার বলেন প্রাইসটা। এটার প্রাইস পড়বে 55,000 টাকা। 55,000 টাকা। তো ভিউয়ার্স, আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখানো হবে শোকেস। তো দেখেন আপনারা, এটা একটু ভিন্ন ডিজাইনের আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটার দাম দর আমরা জেনে নিব, এবং এটা কত ফিট বাই কত ফিট জেনে নিব। ভাই বলেন, এটার সাইজ হলো আপনার পাশে আছে 6 ফিট, আর লম্বা 6.5 ফিট। লম্বা 6.5 ফিট। 6.5 ফিট। আচ্ছা, নিচের আমরা নিচের সাইডটা একটু দেখবো, আপনারা দেখেন নিচে দুইটা পাল্লা দেওয়া আছে। এই যে দেখেন, নিচে দুইটা পাল্লা দেওয়া আছে, মাঝখানে পাল্লা দুইটা একটু শর্ট, একটু নিচু, আর উপরে সাইডের যে পাল্লাটা আছে, হাইট পাল্লার হাইটটা একটু বেশি। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে 6 ফিট না? 6.5 ফিট। 6 ফিট 6.5 ফিট। আচ্ছা, আর এটার প্রাইসটা বলে দেন। এটার প্রাইস পড়বে আপনার 58,500 টাকা। 58,500 টাকা। তো আগেরটা দেখলাম আমরা হচ্ছে একটা ডিজাইনের, আর এটা হচ্ছে একটু লতা ডিজাইনের। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে দেওয়া আছে, আপনারা দেখেন এই ডিজাইনটা, এটা কিন্তু লতা ডিজাইনের মতো। তো এই শোকেসটার দাম দর আমরা জেনে নিব। তো ভাই বলে দেন, এই শোকেসটা আপনার 6 ফিট বাই 6.5 ফিট একটা শোকেস, এটা আপনার চারটা পাল্লা তিনটা পার্ট। এই শোকেসটার আপনার প্রাইস পড়বে আপনার 65,000 টাকা। আচ্ছা, এটার প্রাইস পড়বে হচ্ছে 65,000 টাকা। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই শোরুমের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিব এখন। আপনারা দেখতেই পাচ্ছেন শোরুমের নাম হচ্ছে ফার্নিচার পয়েন্ট, এটা হচ্ছে শেওড়াপাড়া এবং তালতলার মাঝখানে, এটা গ্রিন ইউনিভার্সিটির অপোজিট সাইটে, ঠিক আছে। এখানে ওনাদের সেল নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই সেল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন, ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন, আর ভিডিও ডিসক্রিপশনে ওনাদের ডিটেলস অ্যাড্রেস পেয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে অনেকগুলো শোকেস দেখিয়ে দিলাম, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইটেম নিয়ে আবারও হাজির হয়ে যাব আমি রাসেল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।